আর-রহমান আর-রহিম আল-গফুর আস-সাত্তার আজ-জাব্বার আর-রাজ্জাক বিভিন্ন আমার আল্লাহর সিফাতই নাম আছে কিন্তু ওই দিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নিজের নামটা যেটা নিয়ে আমার আল্লাহ ঘোষণা দিবে যে রব্বিয়া নাফসি বলে কোনো লাভ হবে না হবে না আজকে আমি আল্লাহ হয়ে গেলাম পৃথিবীর জমিনের এক সংখ্যক মানুষের জন্য আমি আল্লাহ হলাম কাহার আমি আল্লাহ হলাম কঠিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানালাম দুনিয়ার জমিন ছেড়ে তোমরা কবরে এলে কবর থেকে হাসরের ময়দানে উঠলে আজকের কেন রব্বিয়া নাফসি করে চিল্লাও ওই সময় পৃথিবীর জমিনের মানুষ বলবে ফাকাদ কুনতু বাসিরা ওই সময় আমাদের জবান কি বাংলা থাকবে বাবু কি থাকবে গো আরবি জবান কখন থেকে শুরু হবে বাঙালিদের বলেন কবরে চলে গেলে ভাইরা আমার বাবা জিরা ওয়াকাদ কুনতু বাসিরা এ পৃথিবীর জমিনের মানুষ আজকের কেন চিল্লা চিল্লি করে ওই সময় নদিয়া জেলার এলাকার এক শ্রেণীর মানুষ বলবে যে ওয়াকাদ কুনতু বাসিরা আল্লাহ দুনিয়ার জমিনে আপনি আমার হাত পা কান নাক চোখ সমস্ত কিছু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন দুনিয়ার জমিনে সুন্দরভাবে আপনি আমাকে সৃষ্টি করেছিলেন এই পা দিয়েছিলেন এই পা দিয়ে জলসায় আসার নাম করে আল্লাহ আজকের জলসায় যাইনি সেই দিনে যাইনি আল্লাহ মেলাঘাটে ঘুরেছিল আল্লাহ যে হাত দিয়েছিল এই হাতে করে টুপিটা না পরে আজকের মেলাঘাটে ঘোরাফেরা করে পান কিনেছি বিমল কিনেছি শান্তি কিনেছি মুসাফির কিনেছি এই সমস্ত খেয়েছি মেয়েদের পিছনে ঘুরেছি ওই সময় সমস্ত কিছু শরীরে অঙ্গ প্রত্যঙ্গ আপনার কুকর্মগুলো আল্লাহর কাছে সিফাতি দেবে আল্লাহর কাছে সব কিছু বলে দেবে যে আর আমার আল্লাহ কাহার হয়ে গিয়ে আপনার মুখটা বন্ধ রাখবে গে আর চোখটা অন্ধ করে দেবে কি করবে জোরে বলেন অন্ধ করে তুলবে ওই দুনিয়ার জমিনে যেমন ভালো মানুষ যারা তারা দুনিয়ার জমিনে মাওলানা সাহেব ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব বক্তা সাহেব তাদেরকে ভালোবাসে কিন্তু এক শ্রেণীর পৃথিবীর জমিনের মানুষ আছে যাদের চোখ থাকতেও ইমাম সাহেব মাওলানা সাহেব দেখলে সহ্য হয় না কথা ঠিক কি না দোষ কি বলেন তো দেখি দোষ কি কারণ ও ভালো মানুষ বলে কথা ঠিক কি না ইমাম সাহেবটা ভালো মানুষ আর ও সুদুখর ও জুয়াখর ওর নামে সাফাই গাইতে পারে না বলে ওই জন্য ওর কাছে খারাপ কথা ঠিক কিনা দুনিয়ার জমিনে এই হাল দুনিয়ার জমিনে এই অবস্থা তাদের আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ওদেরকে অন্ধ করে দেবে অন্ধ করে দেবে যে পৃথিবীর জমিনে ইমামদের দেখতে পাস নাই পৃথিবীর জমিনে মাওলানা সমাজকে দেখতে পারিস নি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া যে সমস্ত আলেম ওলামারা ওয়াজ নসিহত করে যে এক কথায় পৃথিবীর জমিনে হাফেজ কারী মাওলানা মুফতি মুহাদ্দিস পৃথিবীর জমিনে যারা হাক্কানি আলেম এরা হলো আমার নবীর আরিশ এরা হলো আমার নবীর বংশধর আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা কা মসজিদ আমি আপনাদের কিয়ামতের ওই কথাটা জানাবো যারা মেলাঘাটে ঘোরাফেরা করে তাদের অবস্থা কি হবে গে কিন্তু তার মাঝখানে একটা কথা উঠে এলো নবীর একটা হাদিস বুঝলার ভাইরা আমার বাবা জিরা গা মেরা নবী মদিনা কা মসজিদ মসজিদে নববী মে বাইতা হুয়া হে গো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গো আল্লাহর নবীর খুব আদরের কাছের মানুষ ছিল গো আল্লাহর নবীকে পাশে আকার ব্যাট গিয়া গা আল্লাহর নবীর পাশে বসার সাথে সাথে গো আল্লাহর নবী হযরত ওমরকে জানালো হযরত আলীকে জানালো হে আলী কাল্লাম আল্লাহু ওয়াজহু গো আমি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালাম পৃথিবীর জমিনে যারা হাফেজ কারি মাওলানা মুফতি মহাদ্দেশ আমি নবী জানালাম আনা খাতামান নবী আমি নবী হলাম শেষ নবী কি লা নবিয়া বাদি আবাদি আমি নবী আমার পরে কেউ আর আসবে না নবী হিসেবে কেউ আর আসবে না কিন্তু 2019 2020 কি ভারতবর্ষের জমিনে হিন্দুস্তানের জমিনে সেই সময়টাকে বলা হবে যে সালগুলোতে বলা হবে ডিজিটাল যুগ আচ্ছা ডিজিটাল যুগের উম্মত উম্মতান বেশি নেকি করছে না গুনাহ করছে বলেন তো এই এই জিনিসটা আপনাদের এদিকে আছে নাকি গো ভাই বাচ্চাদের হাতে বাবু এখন সব ডিজিটাল কথা ঠিক কি আগেকার বাচ্চারা মায়েরা যখন দুধু খাইয়ে শুইয়ে দিত
দেখেন আমাদের চালচলন, আমাদের খাওয়া দাওয়া, আমাদের ওটা বসা, আমাদের সব কিছু, আমাদের বাড়ি ঘর আগে সব কাঁচা ছিল, এখন সব ডিজিটাল হয়ে কি হয়েছে ভাই, পাকা, শুধু পাকা নয় মার্বেল হয়েছে, টাইলস হয়েছে বাবু, সব ডিজিটাল, সব ডিজিটাল। এখনকার বুড়ো মানুষরাও ডিজিটাল, বাচ্চারাও ডিজিটাল, কথা ঠিক কিনা? সব ডিজিটাল। আগেকার বাচ্চারা মায়েরা দুধু খাইয়ে শুয়ে দিলে পেট না ভরলে কান্ত, আর পেট ভরে গেলে ঘুমিয়ে। এখনকার বাচ্চারা বাবু মায়েরা খাইয়ে দেবে, ওর পেট ভরলেও তবু কলজের খাওয়া খাবে, তারপরেও কাঁদবে, কেন বলেন তো দেখি? আগেকার বাচ্চাদের একটা অভ্যাস ছিল, মা খাইয়ে শুয়ে দিয়েছে, বাচ্চাটার আঙুলটা দেখবেন মুখের ভিতরে দিয়ে চুষতে চুষতে ঘুমাতে। এখনকার বাচ্চাদের আঙুলগুলো কোথায় ভাই, একটু বলেন? এত কারণে কী রে, এত খাওয়া খেয়েছিস কাঁদিস কেন? বলে কিচ্ছু না, সেই তোমার হাতে যে ডিজিটাল মোবাইল আছে ওইটাই এনে দাও। নন্টে ফোনটে দেখবে, বিভিন্ন কার্টুন দেখবে, বাচ্চাদের এই অভ্যাস এগুলো সব ডিজিটাল। কিন্তু দুঃখের বিষয় কি জানেন বাবু, আমরা আমাদের ধর্মটাকে ডিজিটাল করতে পারিনি, কথা ঠিক কি না? সে শুক্রবারের দিন এখনও ধার করা টুপি নিয়ে নামাজ পড়া বন্ধ হয়েছে বাবু, কথা বুঝতে পারেননি? আমাদের বাড়ির ছেলেরা যারা মাহফিলে এসে বসে না, ঠিক এইরকম তেরল মার্কা কিছু ছেলে আছে দেখবেন, এরা সোমবার যাবে না, মঙ্গলবার যাবে না, বুধবার যাবে না, বৃহস্পতিবার যাবে না, শুক্রবার, এদের কি করি দেখেন আজকে? সত্যি বলছি, গাড়িতে যখন আসছি আমার ভাইরা, আমার সাথে যে মিডিয়া ভাইগুলো এসছে, আমার ড্রাইভার ভাই বলছে, বলে ভাই এইটা জলসা না, এইটা মেলা, জলসাটা মনে হয় আগের দিকে হচ্ছে, কথা বুঝতে পারেননি? আজকের কিছু বলে যায় ভালো করে বোঝেন বাবু, এই সমস্ত ছেলেরা দেখবেন সারা সপ্তাহে যাবে না, কিন্তু একটা দিন এলে বাদ দেবে না, কীবার বলে? এই আমার তেরল মার্কা ছেলে এ সারা জীবন যাবে না, জুম্মার দিনে যাবে, তাও আবার দেখবেন ধার করা টুপি নিয়ে নামাজ পড়বে, কথা ঠিক? ডিজিটাল। আচ্ছা মসজিদের কেনা টুপি পরে নামাজ পড়লে নামাজ হবে কি হবে না, চলে বলেন, নদিয়া জেলার মানুষ উত্তর দেন, সবাই মিলে বলেন, বাবু হবে না, হবে না। আচ্ছা আমি যদি বলি হবে না, আমি ফতোয়া দিলাম হবে না, বাদ দেবেন তো? কাল থেকে ওইগুলো ঢুকিয়ে তালা দিয়ে দেবেন বাবু? প্রকৃতভাবে হবে, অবশ্যই হবে, কিন্তু হবে না কেন বলছি জানেন? কারণ আমরা আমাদের ধর্মটাকে গুরুত্ব দিচ্ছি না, কথা ঠিক কি না? আমরা ভাবি আমাদের ইসলাম ধর্ম, যে ধর্মকে আমার আল্লাহ বললো পৃথিবীর জমিনে সমস্ত যে যা ধর্ম আছে, হিন্দু, খ্রিস্টান, কুলি, মুচি, বাগদি, কাওড়া, ইতর, ইহুদি, নাসারা, শিখ, রিসাই, পাঞ্জাবি, যা আছে এর মধ্যে আমি আল্লাহ মুসলমান ধর্ম, ইন্না দীনা ইন্দাল্লাহিল ইসলাম, পৃথিবীর জমিনে সব থেকে নামি, সব থেকে দামি, সব থেকে হেভি, সব থেকে ফাইন, সব থেকে গুড, সব থেকে উত্তম, সব থেকে আফজল, সব থেকে স্মার্ট বলে আমি আল্লাহ মুসলমান ধর্মকে গ্রহণ করেছি, জোরে বলে, আরো জোরে বলে। এই ধর্মের বাচ্চা এরা জীবনে কোনো সময় মসজিদে যাবে না, শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়তে যাবে, তা আবার ফকিরের সাজে সেজে যাবে, কথা ঠিক কি না? কেন গো, তোমার ধর্ম কি এতই ভিকারি? তোমার ইসলাম ধর্ম কি এতই ভিকারি? তোমার এলাকায় যখন কোনো পুজো প্যান্ডেল হয়, অনেক মুসলমানের ছেলে আছে পুজো প্যান্ডেলে যাবে বলে এই উদ্দেশ্য করে জামা কাপড় কেনে, কথা ঠিক? আর ও এমন মূর্খ দেখবেন, অনেক বাড়ি আছে সব ডিজিটাল, বাড়ি টাইস, এইসব লাইট দেওয়ার হবে না, আগেকার টিউবলাইট যা কিছু আছে বাবু এসব আর হচ্ছে না, এখন সব বিভিন্ন এরকম ঝাড়বাতি ঘরে ঘরে লাগে, তার মানে সব ডিজিটাল, সব ডিজিটাল। কিন্তু দুঃখ লাগে কি জানেন বাবু, চার বাপ বেটা ঈদের দিন নামাজ পড়তে যাবে, তা আবার দেখবেন দুটো টুপি নিয়ে কামড়া কামড়ে শুরু করবে, কথা ঠিক কি না? কথা ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা তাহলে ওয়াজ দিয়ে আমরা কি বুঝলাম, কি শিখলাম, কি জানলাম, কি নদিয়া জেলা, কি চব্বিশ পরগনা, কি হাওড়া, কি হুগলি, সব জায়গা বাবু? আমরা ফুরফুরায় যাই না বাবু, ফুরফুরায় যাই, ফুরফুরায় যাই, হুজুরের হাতে ১০০ টাকা ৫০০ টাকা দিয়ে মোসাবা করছে, তুই কর আমি বারণ করছি, হালুয়া কিনে আনছে, মোরব্বা কিনে আনছে, বিবির জন্য ১৫০০ ৫০০ টাকা, ১০০০০ টাকা দিয়ে বরকা কিনে আনছে, অবশ্যই লিয়ায়। কিন্তু দুঃখ লাগে কি জানেন, ওই ছেলেটা ইসলাম ধর্মকে গুরুত্ব দেয় না বলে ১২০ টাকা দিয়ে টুপি কিনে বাড়ি আনে না, কথা ঠিক কিনা? ও জুম্মার নামাজ পড়তে যাবে, তা আবার হাত ও সাসা, ওই ওই টুপিটা আমার দাও, মসজিদের টুপি নিয়ে নামাজ পড়বে,
আমি বলছি না যে নামাজ হবে না, অবশ্যই নামাজ হবে, কিন্তু বাবু যারা এই রকম অবস্থা করে আমার মনে হয় সেই বাড়িতে ইসলামিক কালচার নাই, কথা ঠিক কিনা? যদি থাকতো, যেমন নামাজের মুসাল্লা ওই বাড়িতে আছে, নামাজের মুসাল্লা যেমন আছে, ওই রকম পাঞ্জাবি পায়জামার সাথে টুপি থাকাটাও ফরজ হয়ে যেত, কথা ঠিক কিনা? কারণ ও ইসলাম মানে, আল্লাহকে মানে, কোরআনকে মানে, তথাপরি নবীকে মানে, কথা ঠিক না ভুল বাবু? না, এ ভুল করা যাবে না।